কমিশনার বেঞ্জির আহমেদ সোমবার মতিঝিলের সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসেন মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। পুলিশ প্রধানের উপস্থিতিতেই তিন নম্বর ওয়ার্ডে আহত কনস্টেবল মখলিসুর রহমানকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার। এছাড়াও শিবির দেখলেই গুলি করার নির্দেশ দেওয়ার ডিএমপি কমিশনারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তরিকুল। আমাদের পুলিশ কমিশনার নাকি বলেছে যে শিবির দেখা মাত্র গুলি করার কথা নাকি বলে, গুলি করে অধিকার কারণ নাই এবং থাকে, এটা মানবাধিকার লঙ্ঘন, এটা সাংবিধানিক লঙ্ঘন এবং এই ধরনের অধ্যতপূর্ণ বক্তব্য আমার দেশ এবং জাতিকে হতাশা জন্ম দেবে, নৈরাজ্য জন্ম দেবে। বেনজির সাহেব যিনি পুলিশ কমিশনার যদি উনি বলে থাকেন তাহলে তার প্রত্যাহার করা উচিত, ক্ষমা চাওয়া, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।